তিনি প্রশ্ন লিখেছিলেন, ওয়াজ মাহফিলের জন্য টাকা চুক্তি করা কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, জি জায়েজ আছে, তবে এটা খুব ভালো কাজ নয়। ভিক্ষা করা যেমন জায়েজ আছে, হারাম কাজ নয়, তেমনিভাবে ওয়াজ মাহফিলের জন্য টাকা চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে, তবে খুব ভালো কাজ নয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর 213 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া থেকে লিখেছিলেন তানবীর চৌধুরী। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে ভিডিও কলে বিয়ে করা জায়েজ কিনা? এই প্রশ্নের উত্তর হলো, জায়েজ। এরপর 214 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন বদি উল আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ব্যবসায় যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, নির্দিষ্ট একটা মূল্য নির্ধারণ করতে হবে, নির্দিষ্ট একটা লাভ্যাংশ নির্ধারণ করতে হবে। তবে আপনার অধিকার আছে, আপনার একটা প্রোডাক্ট, আপনার একটা পণ্য, আপনি বিক্রি করার সময় কাস্টমারকে বলতে পারেন যে আমি এত টাকা হলে বিক্রি করব। আপনার যদি মনে চায় নেবেন, না মনে চায় না নেবেন, এভাবে আপনি দাম হাঁকাতে পারেন। তবে এরকম বাধ্য করা যাবে না। আপনি মাল গোডাউনে স্টক করে রাখলেন, কাস্টমার কোথাও গিয়ে পাইল না, আপনার কাছে বাধ্য হয়ে যত দাম চাইবেন তত দামে তার কাছ থেকে, আপনার কাছ থেকে কিনতে হবে, এরকম বাধ্য করে মাল মজুদ করে রাখাটা এটা বৈধ নয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এইভাবে মাল মজুদ করে রেখে যত ইচ্ছা তত দামে বিক্রি করবেন, এটা বৈধ নয়। এরপর 215 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন আবুল হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভুলে যদি বিনা অজুতে নামাজ শুরু করে দেই তাহলে করণীয় কী? আপনি যদি নামাজ শুরু করে দেন এবং নামাজের মধ্যে মনে পড়ে যে আপনার অজু নাই, সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। আপনি যদি ইমামতির স্থানেও থাকেন, আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে এবং মুসল্লিদেরকে বলে দিতে হবে যে আমার অজু ছিল না বা অজু ছুটে গেছে, ভুল হয়ে গেছে, নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি আপনি একা পড়েন তাহলে তো আপনি নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে আবার পুনরায় নামাজ পড়বেন। বিনা অজুতে নামাজ শুরু করে দিলে মনে পড়লে আর নামাজ কন্টিনিউ করা যাবে না।